আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, সবসময় আমার কাছে এমন কোনো ভিডিও চান যে ভিডিওগুলো টিকটকে আপলোড দেওয়া হয়নি। হ্যাঁ, আমি আপনাদের মাঝে সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যে ভিডিওগুলো টিকটকে আপলোড দেওয়া হয়নি। তো গাইস, আজকে এমন একটা ভিডিও দেখাবো স্ক্রিনে শো করতেছে, এবং এইভাবে আপনি কীভাবে ভিডিও এডিটিং করে টিকটকে ভাইরাল হতে পারবেন সেম একইভাবে। এই ভিডিওগুলো কিন্তু অনেকটা জোজ ভিডিও, আজ পর্যন্ত আপনি এরকম ভিডিও টিকটকে খুঁজে পাবেন না, মানে আপলোড করা হয়নি। আপনি ফার্স্টে আপলোড করবেন যদি আপনি এরকম ভিডিও এডিটিং করতে পারেন। তো গাইস, কীভাবে এই ভিডিওটা এডিটিং করবেন আজকে দেখিয়ে দেবো। আপনার চেয়ার টেবিল কিছুই থাকবে না, তারপর আপনি কিভাবে ভিডিওতে লাগিয়ে ভিডিও এডিটিং করবেন আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো কিভাবে এডিটিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি, তো লেটস গো। তো গাইস, এই ভিডিওটা এডিটিং এর জন্য অবশ্যই ক্যাপকাট অ্যাপসটা লাগবে, আপনারা কাইনম্যাস্টার দিয়েও করতে পারবেন, তো ক্যাপকাট অ্যাপস দিয়ে করতে পারবেন। তো আমি ক্যাপকাট অ্যাপস দিয়ে দেখিয়ে দেবো। তো ফার্স্ট আপনি কি করবেন, ক্যাপকাট অ্যাপসে চলে যাবেন। তো গাইস, ক্যাপকাট অ্যাপসে আসার পর এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকন ক্লিক করবেন। তো গাইস, আমি কিভাবে ভিডিওটা শুট করছি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা সেম একইভাবে ভিডিওটা শুট করে দেবেন, তাহলে আপনাদের খুব সহজ হবে। তো দেখুন, তো গাইস আপনারা সুন্দরভাবে আমার মতো একটা ভিডিও শুট করে দেবেন। তো গাইস, এই ভিডিওটা একটু খেয়াল করবেন। তো গাইস, এই ভিডিওটা যদি আপনারা খেয়াল করেন, এই ভিডিওটা কোনো রকম কিন্তু চেয়ার টেবিল যে লাঠি টুল কিছুই নেই। তারপর গাইস, আমি কিন্তু এই ভিডিওতে চেয়ার টেবিল সব কিছু লাগিয়ে কিন্তু ভিডিওটা এডিটিং করছি, একটা জোজ ভিডিও। তো গাইস, এইরকম একটা জোজ ভিডিও কীভাবে এডিটিং করবেন এই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। তো গাইস, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন, কারণ এইরকম নতুন একটা ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস, ফার্স্টে যেখান থেকে আপনি শুরু করবেন জাস্ট ওই ফোন থেকে রেখে কী করবেন, ডিসপ্লেতে ক্লিক করে বাকি সামনে যেটুকু আছে এটুকু এখান থেকে ডিলিট করে দেবেন। তো গাইস, এখান থেকে ডিলিট করার পর জাস্ট আপনি কোথায় থেকে মানে উঠবেন, আপনি যেখান থেকে উঠবেন আপনার হাতটা উঠাবেন জাস্ট ওইখান পর্যন্ত রাখতে হবে। দেখুন, এইখান থেকে উঠবেন জাস্ট এইখান পর্যন্ত রেখে কী করবেন, আপনি লেয়ারের উপর ক্লিক করে আবার কাট করে দেবেন। তো গাইস, আবার কাট করে দেন, কাট করে দিয়ে আপনার মেন এইটুকু, কিন্তু এইটুকুই মেন, আর এইটুকু কিন্তু আপনার লাগবে না। এখন এইটুকু যে আছে এইটুকু কিন্তু আপনার লাগবে না। তো গাইস, এইখানে আপনার খালি যেটুকু লাগবে, যেটা লাগবে আপনাকে দেখিয়ে দিই, আপনার ফার্স্ট খালি লাগবে এইটুকু এই ব্যাকগ্রাউন্ডটা। দেখুন, আপনি চলে যাবেন সেম একইভাবে, কিন্তু আমি যেভাবে করছি আপনি নাই প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রাখবেন, আপনি না থেকে মানে আপনি এখানে না থেকে ব্যাকগ্রাউন্ডটা রাখবেন, না লাস্টের দিকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রাখবেন। তো আপনি আমি কিন্তু লাস্টের দিকে রাখছি জাস্ট ওই পর্যন্ত রেখে কী করবো, তো আমি এখান থেকে কী করবো ব্যাকগ্রাউন্ডটাকে রেখে দেবো। ব্যাকগ্রাউন্ডটা রেখে দেওয়ার জন্য কী করবেন, এই ভিডিও কিন্তু রাখলে হবে না। তো ব্যাকগ্রাউন্ডটা করার জন্য জাস্ট কী করবেন, ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, এই যেখানে ব্যাকগ্রাউন্ড জাস্ট এইরকমভাবে রেখে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো একবার টোর্সগুলো একটু সিলেক্ট করে লাস্টের দিকে আপনি যদি চলে যান, এখান থেকে পেয়ে যাবেন ফ্রিজ। দেখুন, তিন নম্বরটা আছে ফ্রিজ, আগের তিন নম্বর, তো ফ্রিজে একটা ক্লিক করবেন। দেন ফ্রিজে একটা যদি ক্লিক করেন, এখানে কিন্তু একটা লেয়ার হয়ে গেল, এটা ছোটো বড়ো একই রকম, মানে এই ব্যাকগ্রাউন্ডটা শুধু এই ব্যাকগ্রাউন্ডটা আপনি একরকম যত বড়ই করেন এই ব্যাকগ্রাউন্ড হয়ে থাকবে। তো আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা করে নিলাম। তো গাইস, এরপর আপনার যে ভিডিওটুকু আছে এই লাস্টের ভিডিওটুকু, এটুকু কিন্তু ভিডিও, তো এই ভিডিওটুকে এখান থেকে ডিলিট করে দেবেন। তো গাইস, এর সামনে যেটুকু আছে এটুকু ভিডিও, এটুকু প্রয়োজন নয়, জাস্ট আমি বলেছি কিন্তু প্রথমটুকু লাগবে। তো এই দ্বিতীয়টুকু লাগবে না, জাস্ট এই ভিডিওটুকু এখান থেকে ডিলিট করে দেবেন, খালি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ফিক্স করে এই ব্যাকগ্রাউন্ডটাকে রেখে দেবেন। তো গাইস, আপনার মন মতন যত বড় তত বড় পর্যন্ত রেখে দেবেন। তো গাইস, এখন এটা রাখার পর এখন কী করতে হবে, আপনার এইখানে যেখানে আপনি উঠবেন জাস্ট এইখানে আপনি একটু বড় পর্দা করে নেবেন, অবশ্যই বড় পর্দা করে নেবেন। এইখানে এইখানে কিন্তু একটা স্ক্রিনশট দিতে হবে, এইখানে কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে এখানে নিয়ে আসতে হবে। তো তার জন্য কী করবেন, এখানে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। তো গাইস, আমি আমার ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। তো আপনি যদি কাইন মাস্টার থাকেন, তাহলে অবশ্যই কাইন মাস্টার ক্যাপচার অপশন ক্লিক করে ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে দেবেন। তো গাইস, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, এখন আপনি যে স্ক্রিনশটটা দিলেন এটাকে রিমুভ করতে হবে। তো গাইস, ক্যাপকাট থেকে বের হয়ে আসার পর একটা অ্যাপ্লিকেশন লাগবে, যে ফটোটা আপনি স্ক্রিনশট দিয়েছেন এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে হবে, জাস্ট আপনাকে রাখতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, অবশ্যই আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন ফার্স্টেই চলে আসবে, ব্যাকগ্রাউন্ড ইরেজ লিখলেই চলে আসবে। শুধু ব্যাকগ্রাউন্ড যদি লেখেন সাথে ইরেজটা লিখবেন, এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা অ্যাপস চলে আসবে, দেখুন ইরেজ। তো জাস্ট এই অ্যাপসের উপর ক্লিক করবেন। তো গাইস, আপনাদেরকে আরেকটা সুখবর দিয়ে রাখি, আপনারা যদি গুগল ক্রোম থেকে মানে ক্রোম ব্রাউজার থেকে রিমুভ ডট বিজি রেখে যদি সার্চ করে ওইখান থেকেও কিন্তু এই ফটোটাকে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন এক ক্লিকে। তো আমি আজকে এটা দিয়ে দেখে দিলাম, কারণ রিমুভ ডট বিজি দিয়ে করলে একটু সময় মতো হয় না। তো এটা দিয়ে যদি করেন আপনি 100% করতে পারবেন। তো এই জন্য কী করেন, এই অ্যাপসে আসার পরে লোডে ফটো পর ক্লিক করে দিন, এখানে ক্লিক করবেন। তো অবশ্যই আমি ডিসক্রিপশনে এই অ্যাপসের নামটা দিয়ে দেবো, ওই নামটা সুন্দর করে প্লে স্টোরে সার্চ করবেন। তো গাইস, এখান থেকে আসার পর জাস্ট অল ফটোতে চলে আসবেন, অল ফটোতে আসার পর আপনি যে ফটোটা স্ক্রিনশট দিচ্ছেন জাস্ট ওই ফটোটাকে এখান থেকে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর জাস্ট কী করবেন, এই ফটোটা কিন্তু আপনি ইরেজ করতে, ইরেজ করার জন্য জাস্ট কী করবেন, দেখুন এরকমই আছে, আপনি জাস্ট এখান থেকে কী করবেন ডান করে দেবেন।
তো গাইস এখান থেকে ডান করে দেওয়ার পর জাস্ট আপনার কি এরকম কিন্তু ইন্টারফেস শো হয়ে যাবে, সাথে সাথে ইন্টারফেস শো হয়ে যেতে পারে। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে ব্যাক অপশন আছে উইথড্র, দেখুন এই উইথড্র ফর একটা ক্লিক করবেন এইখানে, দেখুন এখান থেকে ক্লিক করুন উইথড্র আপনার ওকে হয়ে যাবে। তো এখান থেকে আপনি মাউন্ট এটা পর ক্লিক করবেন, দেখুন এখানে ক্লিক করে জাস্ট কি করবেন আপনি এই ছোট আছে এটাকে বড় করে নেবেন, এটাকে বড় করে নিতে হবে, এরকম ছোট বড় করতে পারবেন। তো অবশ্যই এরকম বড় করে এরকম ভাবে জাস্ট আপনি রিমুভ করে নিতে পারবেন। তো এটাকে ছোট বড় করবেন, নিচে যেটা আছে এটাকে ছোট বড় করতে পারেন। তো এটা বড় ছোট করে এরকম সুন্দর করে এরকম ভাবে রিমুভ করে নেবেন। চারদিকে আপনি আগে সুন্দর করে রিমুভ করে আপনার কাছে নিয়ে চলে আসবেন। তো দেখুন আমি যেভাবে রিমুভ করছি আপনি সেম একইভাবে এটাকে রিমুভ করে নেবেন। তো জাস্ট রিমুভ করবেন কীভাবে, জাস্ট এতটুকু কাছে যখন চলে আসবে তখন আপনি কী করবেন সেটা আমি দেখে দিচ্ছি। তো সুন্দরভাবে এখান থেকে আপনি কিন্তু দুই হাত চেপে এটাকে কিন্তু জুম করতে পারবেন, এরকমভাবে জুম করতে পারবেন। তো গাইস আমি ফার্স্টে যেটা বলে দেবো, আপনি ফার্স্টে আপনার মানে পায়ের থেকে শুরু করে আপনি জাস্ট এটাকে ছোটো বড় করে নিয়ে আপনি সুন্দরভাবে ফার্স্টে আপনাকে এরকমভাবে আপনি ইরেজ করে নেবেন, মানে আপনার গায়ের উপর দিয়ে জাস্ট কী করবেন এরকমভাবে সুন্দর করে ইরেজ করে নেবেন। আপনি বাদে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সুন্দরভাবে এরকমভাবে ইরেজ করবেন। তো দেখুন তো গাইস এরকমভাবে সুন্দরভাবে আপনি কিন্তু ইরেজটা করে দেবেন, একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন আপনার চারপাশে যেটুকু আছে খুব মানে খুঁজে 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 আপনি ইরেজ করে দেবেন, খুব সুন্দরভাবে কিন্তু করে দেবেন। আপনি যদি দ্রুত করবেন আস্তে আস্তে করবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এরকম করবেন, এখানে ডান করে ক্লিক করে আপনি এই ফটোটাকে সুন্দরভাবে সেভ করে নেবেন, এখানে ক্লিক করে সেভ করে নেবেন। তো গাইস এরকমভাবে সুন্দরভাবে সেভ হয়ে যাবে, তারপর আপনি সোজাসুদ চলে যাবেন আপনার ক্যাপকাট অ্যাপসে, সোজাসুদ আপনি যেখানে ছিলেন ওইখানে চলে যাবেন। আপনি ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর কী করবেন, তো গাইস এখানে ফার্স্টে চলে আসবেন, ফার্স্টে আসার পর কী করবেন আপনি যেখান থেকে ফটোটার স্ক্রিনশট দিয়েছেন, তো গাইস দেখুন আমি কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়েছিলাম। তো জাস্ট এইখানে পর্যন্ত রেখে আপনি কী করবেন, আপনি ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে ওভারলে পাবেন, জাস্ট ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি ফটোতে চলে যাবেন। পুরো ফটোতে গিয়ে আপনি সেই ফটোটা সিলেক্ট করবেন যে ফটোটা আপনি এইমাত্র রিমুভ ব্যাকগ্রাউন্ড করেন, দেখুন আমি এটাকে ইরেজ করছি কিন্তু এইমাত্র জাস্ট এটাকে আমি অ্যাড করে দিলাম। তো গাইস সেমভাবে আপনি অ্যাড করে দেবেন, অ্যাড করার পর এই লেয়ারটাকে একটু বড় করে দেবেন, সামনের দিকে একটু বড় করে দেবেন, বড় করে দিয়ে একটু এই দেখ মানে এই ভিডিওর লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের দিকে এসে কী করবেন আপনার লেয়ারের সাথে আপনি এই এটাকে সুন্দরভাবে সেট করে দেবেন, আমি যেভাবে সেট করে দেবো আপনি একইভাবে সুন্দরভাবে কিন্তু সেট করে দেবেন। তো গাইস দেখুন আমার কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, তো এটাকে টেনে এই সোজা সোজা করে দেবেন, এই লেয়ার বরাবর করে দেবেন। তো দেখুন এরকমভাবে সুন্দরভাবে কিন্তু আমি ফার্স্টে আপনি এরকমভাবে ইডিট লাগিয়ে নেবেন, দেখুন আমার কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে দেখুন। তো গাইস সেম একইভাবে আপনি লাগিয়ে নেবেন, লাগিয়ে নিয়ে আপনি যত পর্যন্ত ভিডিওটাও রাখবেন জাস্ট ওইখান পর্যন্ত রাখবেন, আপনি সেম অত পর্যন্ত রেখে কী করবেন এই লেয়ারটাকে করে দেবেন। তো সেম একইভাবে করে দেবেন, তো এখানে কিন্তু আপনার মানে ফটোকে আপনার ফটোকে লাগানো কিন্তু অলরেডি কাজ শেষ। তো গাইস এখন কী করতে হবে, চেয়ার টেবিল টুল যে রডগুলো আছে ওইটা কিন্তু অ্যাড করতে হবে। তো গাইস এই টুল চেয়ার এগুলো কোথায় পাবেন সেটা আগে বলে নিই, তো গাইস এটা পাওয়ার জন্য আপনার কী করবেন, তো গাইস এই চেয়ার টুল এই ফটোগুলো আপনার ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, তারপর গিয়ে আপনি যদি এরকম লেখেন চেয়ার পিক, জাস্ট চেয়ার পিক যদি লিখে সার্চ করেন তো আপনার সামনে চেয়ারের অনেক পিক চলে আসবে। আপনি টুল চেয়ার টেবিল যেটাই সার্চ করেন সার্চে চলে আসবে, আপনি বাংলায় লিখে সার্চ করলেও চলে আসবে, তো আপনি সুন্দরভাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস আপনার চেয়ার টুল সব কিছু ডাউনলোড হয়ে গেলে এগুলো কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে হবে, কারণ গাইস এগুলো কিন্তু পিসের যে ব্যাকগ্রাউন্ড থাকবে ওইটা কিন্তু ওইখানে যদি ক্যাপকাটে নিয়ে যান তাহলে কিন্তু আপনার ওইখানে শো হবে। তো এই জন্য কী করবেন, আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে লিখবেন রিমুভ ডট বিজি, আপনি যদি রিমুভ ডট বিজি রাখেন সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, দেখুন এখানে রিমুভ ডট বিজি, রিমুভ ডট বিজি, দেখুন একটা এখানে একটা ক্লিক করে দেবেন, জাস্ট এখানে ক্লিক করার পর আপনার সামনে রিমুভ ডট বিজি শো করবে দেখুন। তো জাস্ট এখান থেকে কী করবেন, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এটা পরে একটা ক্লিক করে দিবেন। তো গাইস ওইখানে ক্লিক করবার জাস্ট এখান থেকে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে, তো এখান থেকে আপলোড ইমেজের পর ক্লিক করবেন, দেন আপলোড ইমেজের পর ক্লিক করে ফটো লাইব্রেরি বা আপনার গ্যালারিটা সিলেক্ট করে দেবেন। তো গাইস আপনার গ্যালারিটা সিলেক্ট করার আপনার যে যে চেয়ার টেবিলের ফটোগুলো আছে এখান থেকে যদি আপনি চেয়ার টেবিল যেটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করবেন জাস্ট ওইটার পর একটা ক্লিক করে দেবেন। তো দেখুন তো গাইস ওই পিকটাকে চয়েস করে দেবেন, এখান থেকে ডান করে দিলে আপনার সামনে এরকমভাবে ইন্টারফেস শো করবে, এখান থেকে যে চেয়ার টেবিল আছে ওইগুলোর ফটো রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো দেখুন তো গাইস আপনার সামনে এরকমভাবে সুন্দরভাবে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, তো এখানে দেখুন এটা কিন্তু দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, তো সুন্দরভাবে এখান থেকে ডাউনলোড করে দেবেন। তো গাইস এইভাবে প্রতিটা আপনার যে ফটোগুলো আছে আপনি যে কোনো ফটো লাগাবেন চেয়ার টেবিল টুল সব ফটোগুলো সুন্দরভাবে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে দেবেন, বাংলা লিখে সার্চ করলে আপনার সামনে চলে আসবে, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখান থেকে রিমুভ ডট বিজি সার্চ করবেন, আবার ক্রোম ব্রাউজারে সেম একইভাবে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দেবেন। এছাড়াও যে আমি আমার ফটোটা যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইরেজ থেকে রিমুভ করলাম আমি যেখানে দেখিয়ে দিলাম, তো এখান
থেকেও চাইলে করতে পারবেন, কিন্তু এখান থেকে চেয়ারগুলো টেবিলগুলো এগুলো খুব সহজেই করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা খুব সহজে সিম্পলভাবে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনার ভিডিওটা লাগাবেন। তো গাইস এরপর জাস্ট কী করবেন, আপনার ভিডিওতে চলে আসবেন। ধরুন আমি আপনি চেয়ার টেবিলগুলো সব কিছু রিমুভ ব্যাকগ্রাউন্ড করেছেন, নামিয়েছেন, অথবা আমার ডিসক্রিপশন থেকে নামিয়েছেন। তো এখানে অ্যাড করবেন কীভাবে, এখন অ্যাড করার জন্য দেখুন এখানে কিন্তু আমি শুধু এখন চেয়ার টেবিলগুলো অ্যাড করার জন্য জাস্ট কী করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে এসে এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন, দেখুন নিচে অনেক টোলস আছে, এই ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলে ক্লিক ফটোতে যাবেন, ফটোতে গিয়ে ফার্স্টে আপনি চেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি চেয়ারটাকে সিলেক্ট করবেন, দেখুন চেয়ারে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড করে ফেলেছি আমি। তো এরকমভাবে সেমভাবে আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনি নিজেও চেষ্টা করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। তো গাইস চেয়ারটাকে একটু ছোটো করে সেম একইভাবে আপনার ভিডিওর এক সাইডে, মানে আপনার সাইডে সুন্দর করে এরকমভাবে অ্যাড করে দেবেন। দেখুন আমি অ্যাড করে দিচ্ছি, সেম একইভাবে আপনি অ্যাড করে দেবেন। দেখুন আমার কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন কী করবেন, আপনার যে চেয়ার ফটো আছে এই ফটোটাকে কিন্তু টেনে আপনি ভিডিও শেষ পর্যন্ত করতে পারবেন না, কারণ আপনার এখানে ফটোটা রয়েছে। তার জন্য কিন্তু চেয়ারটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবেন, জাস্ট নিচের দিকে নিয়ে এসে এরকমভাবে ফুল করে দেবেন, আপনার যে এই ভিডিও আছে ভিডিও পর্যন্ত করে দেবেন। তো গাইস সেম একইভাবে আপনারা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনার ফটোটা গ্রামের ফটোটাকে আপনি আপনার যে টেবিলটা আছে টেবিলটাকে সুন্দরভাবে ছোটো করে এরকমভাবে এই সাইডে অ্যাড করে দেবেন। দেখুন আমি অ্যাড করে দিচ্ছি, সেম একইভাবে এইখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার জাস্ট কী করবেন, আপনি এটাকে টেনে মানে এটার পর চেপে ধরে, মানে এই যে আপনার টেবিল আছে টেবিল পর চেপে ধরে নিচের দিকে টান দিলে নিচে চলে আসবে। তো এটাকে সুন্দর করে ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত করে দেবেন। তো গাইস এরপর আবার প্রথমে আসবেন, আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনার সে টোলসটা আছে টোলটাও এরকমভাবে নিয়ে আসবেন। সব কিছু রিমুভ ব্যাকগ্রাউন্ড আমার ডিজিটাল ডিসক্রিপশন দেবে, সেম একইভাবে ডাউনলোড করবেন। নিয়ে আসার পর এরকমভাবে সুন্দরভাবে সেট করে দেবেন। তো গাইস এটাকে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবেন, একই নিয়মে নিচের দিকে নিয়ে আসার পর এটাকে ক্লিক করে এটাকে ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন। তো গাইস সেম একইভাবে আবার ব্যাকে আসবেন, আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনার রডটা আছে রডটাকে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে এরকম ছোটো করে এখানে সেট করে দেবেন। তো দেখুন আমি সুন্দরভাবে সেট করে দিচ্ছি, সুন্দরভাবে আপনার মন মতো আপনি সেট করে দেবেন। তো গাইস দেখুন আমার এটাকে সেপে ধরে আপনি লাস্টের নিচে চলে আসবেন, নিয়ে আসার পর এটাকে সুন্দর করে বড় করে দেবেন, সেম একটা ভিডিও পর্যন্ত করে দেবেন, ভিডিও পর্যন্ত সবগুলো ভিডিও পর্যন্ত করে দেবেন। তো দেখুন আমি সব কিছু ভিডিও পর্যন্ত করে দিয়েছি, সেম একইভাবে আপনি ভিডিও পর্যন্ত করে দেবেন। তো গাইস এইখানে আপনার যে ফটোটা আছে এখানে আপনি কিন্তু নাই হয়ে গেলেন, আপনি যে ফটোটা লাগিয়েছিলেন এই ফটোটা কিন্তু আপনার এখানে নাই হয়ে যাবে, এগুলো নিয়ে আসার কারণে অ্যাডাবিলিটি করে নিয়ে আসার জন্য নাই হয়ে যাবে। তো এই জন্য কী করবেন, আপনি ফটোটা ফর সেভ ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দিলে আপনার ভিডিওটাকে আবার মানে ফটোটাকে শেষ পর্যন্ত কিন্তু হয়ে যাবে। তারপর কী করবেন, আপনি যে লেয়ার পর্যন্ত রেখে এটাকে ফটোটাকে ক্লিক করবেন, ডিসপ্লেতে ক্লিক করে সামনে যেটুকু আছে এটুকু এখান থেকে আবার ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আপনি দেখুন এখানে কিন্তু ফটোটা ফটোই রয়ে গেল, আবার নতুন করে ব্যাক আসো। তো এরকমভাবে চেয়ার টেবিলগুলো সবগুলো আপনি কিন্তু অ্যাড করে দেবেন। তো দেখুন আমি কিন্তু অ্যাড করে দিছি, সেমভাবে অ্যাড করার পর এখন কী করবেন গাইস, মেন কাজ কিন্তু এখন করতে হবে। তো গাইস মনোযোগ দিয়ে খেয়াল করুন, এখানে আপনার যে ফটোটা আছে জাস্ট আপনার ফটো পর ক্লিক করুন, ফার্স্টে আপনার ফটোটা ওই সিস্টেম করতে হবে। সিস্টেম করার জন্য ফার্স্টে আপনার ফটো পর ক্লিক করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ক্লিক করে সামান্য একটু এগিয়ে যাবেন, জাস্ট সামান্য একটু এগিয়ে যাওয়ার পর কী করবেন, এখানে সামান্য একটু এগিয়ে যাওয়ার পর কী করবেন, জাস্ট আপনার যে ভিডিওটা আছে মানে আপনার যে জাস্ট আপনার যে ফটো আছে এই ফটোটা পর ক্লিক করে একটু উপরের দিকে তুলবেন, ছোটো করে এরকমভাবে ছোটো করে একটু উপরের দিকে তুলবে, আপনি সেম একটা না এরকমভাবে উপরের দিকে দিয়ে দেবেন। তো গাইস দেখুন আমি করে দিলাম সেম একইভাবে, দেখুন আমি কিন্তু আবার বুঝিয়ে দিছি যে এইখান থেকে আপনার যে ফটো আছে এইখান থেকে এই মানে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে এদের সামনের দিকে এখানে একটু এগিয়ে গিয়ে এই ফটোটাকে সুন্দরভাবে এরকমভাবে উপরের দিকে তুলে দেবেন। তো গাইস একটু ছোটো করে দেবেন, জাস্ট ছোটো করে এরকমভাবে উপরের দিকে তুলে দেবেন, দেখুন আমার কিন্তু হয়ে গেছে। তো সেম একইভাবে আপনি তুলে দেবেন, এরপর জাস্ট আপনার ফটো পর্যন্ত রেখে আপনার যে চেয়ারটা আছে জাস্ট চেয়ারের পর ক্লিক করবেন, চেয়ারের পর ক্লিক করে আবার এই প্লাস আইকনে ক্লিক করুন, দেখুন এই মার্কেট ক্লিক করে আবার এই সামনের দিকে এগিয়ে যাবেন। আপনি যেখানে দিকে থামবেন একটু খেয়াল করবেন, আপনি যেখানে গিয়ে থামবেন আপনার ফটোটা যেখানে থামবে আপনার চেয়ারটা ওই এই পর্যন্ত রেখে দেবেন, আপনার এই দাগ বরাবর রেখে কিন্তু চেয়ারটাকে সুন্দরভাবে চেয়ারটার পর ক্লিক করবেন, দেন চেয়ারের পর ক্লিক করে একটু উপরের দিকে তুলবেন আর একটু ঘুরিয়ে দেবেন, দেখুন একটু ছোটো করবেন ঘুরিয়ে দেবেন আর একটু উপরের দিকে তুলবেন আর একটু ঘুরিয়ে দেবেন, সেম একইভাবে দেখুন আমি উপরের দিকে তুলবেন আর একটু ঘুরিয়ে দেবেন, সেম একইভাবে হয়ে গেল। এখন আপনি আবার একটু প্রথমে আসবেন, প্রথমে এসে আপনার টেবিলের পর ক্লিক করবেন, টেবিলের পর ক্লিক করে একটু উপরের দিকে তুলবেন, এই নিচ থেকে উপরের দিকে তুলবেন, আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে আবার কী করবেন সামনে একটু এগিয়ে যাবেন। আপনি কোন পর্যন্ত আপনি কোন পর্যন্ত যাবেন জাস্ট ওই পর্যন্ত রেখে এই দেখুন আপনি এখানে কিন্তু ঠেকে গেলেন, আপনি যেখানে ঠেকে যাবেন জাস্ট এই পর্যন্তকে এই দাগ বরাবর রেখে কী করবেন, আবার টেবিলের পর ক্লিক করবেন, টেবিল উপরের দিকে তুলবেন, একটু ছোটো করবেন ঘুরিয়ে দেবেন, আবার উপরের দিকে তুলবেন ছোটো করে ঘুরিয়ে দেবেন, সেম একইভাবে ছোটো করবেন আর ঘুরিয়ে দিয়ে এই সেম একই সিস্টেমে এই জায়গায় সেট করে দেবেন। তো গাইস আবার কী করবেন, প্রথমে আসবেন, আবার টুলের পর ক্লিক করবেন, আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, সেম প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে আবার সামনে থেকে এগিয়ে যাবেন। আপনি যে পর্যন্ত যা থামবেন দেখুন এখানে থেমে গেছেন, এখানে থেমে গেছেন জাস্ট ওই পর্যন্ত রেখে কী করবেন,
এখান থেকে টুলসটাকে আবার উপরের দিকে তুলবেন, আবার ছোটো করে দেবেন, ঘুরিয়ে দেবেন, আবার উপরের দিকে তুলবেন, ছোটো করে ঘুরিয়ে দেবেন। তো সেম একইভাবে আপনি নিচেরটা প্রথমে চলে আসবেন, প্রথমে আসে যে রডটা, সেই রডটাকে সেম একইভাবে এখানে প্লাস আইকনে ক্লিক করে সেম একইভাবে আপনি করে দেবেন। তো গাইস আমি সুন্দরভাবে করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, সেম একইভাবে এরকমভাবে করে দেবেন। তো গাইস দেখুন আমার কিন্তু অলরেডি সবগুলো করা কমপ্লিট, দেখুন এখানে গাছ আমার কিন্তু সবগুলো কমপ্লিট। তো গাইস এখন আপনাকে এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু এইগুলো কিন্তু ঘুরতে থাকবে। তো ঘোরার জন্য কী করবেন, আপনি শেয়ার উপর ক্লিক করবেন, শেয়ারে এই দেখুন এখানে কিন্তু মার্ক করা হয়েছে, মার্ক করার একদম লাস্টের দিকে চলে যাবেন, একদম এই লাস্টের দিকে গিয়ে শেয়ারটাকে সুন্দরভাবে খাবি ঘোরাবেন, এরকমই সুন্দরভাবে ঘোরাবেন। তো দেখুন ঘুরিয়ে দেবেন, জাস্ট ওকে, দেখুন এখানে কিন্তু ঘুরিয়ে দেওয়ার কারণ দেখুন এটা কিন্তু শেয়ারটা কিন্তু ঘুরছে, শেয়ারটা কিন্তু ঘুরছে, মানে একটানা ঘুরছে। তো সেম একইভাবে আপনি নিচের যে টেবিলটা, টেবিলটা পর্যন্ত রেখে কিন্তু এই মার্ক কিন্তু এখানে করা আছে, জাস্ট এগিয়ে গিয়ে লাস্টে যাবেন, লাস্টে গিয়ে মার্কে আবার ক্লিক করবেন। দেখুন উপরে প্লাস আছে, মার্কে ক্লিক করবেন, ক্লিক করে আবার টেবিলটাকে এরকম সুন্দরভাবে ঘুরিয়েবেন, দুই হাত চেপে খাবি ঘুরিয়ে দেবেন। তো গাইস আবার প্রথমে চলে আসবেন, আবার টুলের উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে মার্ক করা আছে, আবার লাস্টের দিকে যাবেন, লাস্টে গিয়ে এখানে মার্ক ক্লিক করবেন, ক্লিক করে আবার টুলটাকে এরকম সুন্দরভাবে ঘুরিয়ে দেবেন। ভিডিওটা একবার যদি মিস হয়ে যাবে, মানে না পারেন, দ্বিতীয়বার দেখলে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো দেখুন আমার কিন্তু অলরেডি কমপ্লিট, দেখুন এখন কিন্তু আমি ওখানে থেমে গেছি, ঘুরছি। তো গাইস এখন আপনাকে কী করবেন, আপনার যে ফটোটা থাকবে এই ফটোটা এখানে মার্ক করা আছে, লাস্টে গিয়ে আবার মার্ক করে দেবেন, মার্ক করে দিয়ে কী করবেন, মার্ক করে দিয়ে এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে বড় করে দেবেন, এটা সেমভাবে বড় করে দেবেন। তো গাইস দেখুন আমার কিন্তু সেম একইভাবে কাজ হতে থাকবে, দেখুন দেখুন গাছ এ দেখুন আমার কিন্তু বড় হতে চলছে। তো গাছ এবার আপনারা কী করবেন, আপনার এইখানে কিন্তু একটা মানে যে আমি ইফেক্টগুলো দিই সেই ইফেক্টগুলো লাগাতে হবে, ইফেক্টগুলো লাগানোর জন্য কী করবেন, ব্যাকে আসবেন এখান থেকে, দেন আরেকটা ক্লিকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আপনি যেখান থেকে উঠবেন জাস্ট ওই পর্যন্ত রেখে কী করবেন, এর ইফেক্টের উপর ক্লিক করবেন, দেখুন নিচে ইফেক্ট, ইফেক্টের উপর ক্লিক করবেন, ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবেন, ক্লিক করে লাস্টের দিকে যদি যান আপনি এখান থেকে পাবেন নেটওয়ে, দেখুন এই নেটওয়ের উপর ক্লিক করবেন, দেন নেটওয়ের উপর ক্লিক করবেন, একটু লাস্টের দিকে এখানে পাবেন লাইটিং, লাইটিং ক্লিক করে দেবেন। তো লাইটিং ক্লিক করে ওকে করে দেবেন, এটাকে এটাকে ফুল করে দেবেন, আপনি ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন। তো দেখুন এরকম সেমভাবে এরকমভাবে করে নেবেন। তো গাইস এখানে আবার প্রথমে আসবেন, আর্ট ইফেক্ট লাগাতে হবে, আবার ভিডিও ইফেক্ট আবার ক্লিক করবেন, আবার লাস্টের দিকে চলে যাবেন, একদম লাস্টের দিকে ক্রিসমাসটা আছে এখানে ক্লিক করবেন, দেন একটু নিচের দিকে গেলে এখান থেকে পাবেন নো স্টম, দেখুন এখানে পাবেন নো স্টম, এই নো স্টম উপর ক্লিক করে দেবেন, নো স্টম উপর ক্লিক করে ওকে করে দেবেন, এটাকে আপনি সুন্দর করে ফুল করে দেবেন। ইফেক্ট দুটো লাগেন, ইফেক্ট দুটো নিচে লাস্টের দিকে যান, এতে এখান থেকে ইফেক্ট পেয়ে যাবেন, দেখুন ওভারলির পর ইফেক্ট, এই ইফেক্ট পর ক্লিক করে এই দুটো সুন্দর করে লাগিয়ে নেবেন, দেখুন আমার কিন্তু লাগানো হয়ে গেছে। দেখেন আমার কিন্তু সব ভিডিও কমপ্লিট হয়ে গেছে, এখন খালি মিউজিকটা লাগাতে হবে। তো এই মিউজিকটা লাগানোর জন্য কী করবেন, আপনি অ্যাড অর্ডার ক্লিক করবেন, দেন অ্যাড অর্ডার কি এক্সট্রা পর ক্লিক করবেন। তো গাইস এই মিউজিকটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো গাইস ভিডিও ডিসক্রিপশনে ফটোগুলো আমার মিউজিকগুলো সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, একটা আপনি সব কিছু নামে নিয়ে ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো গাইস সেম একইভাবে আপনি এই ভিডিওটা এরকমভাবে এডিটিং করে দেবেন। তো গাইস আমার দেখুন হয়ে গেছে, তো গাইস হয়ে গেছে। এখন এখানে জাস্ট একটা ইফেক্ট দিতে হবে গাইস, এই ইফেক্টটা আপনার যেটা আছে কাপাকাপি হবে। তো কাপাকাপি ইফেক্টের জন্য ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আবার এই যেখান থেকে শুরু হবে আপনি উঠবেন জাস্ট ওই পর্যন্ত রেখে কী করবেন, ল্যাটটা সাদা ল্যাটটা এই পর্যন্ত রেখে আবার ইফেক্টের উপর ক্লিক করবেন, দেন ভিডিও ইফেক্ট উপর ক্লিক করবেন, ক্লিক করে বেসিক আছে দেখুন এখানে বেসিকের উপর ক্লিক করবেন, বেসিকে ক্লিক করে দেখুন এর এখানে স্ন্যাক যেটা আছে এটা কাপাকাপি, দেখুন এটার উপর ক্লিক করবেন, ওকে করে দেবেন। তো গাইস ওকে করে দেওয়ার পর এটাকে ফুল করে দেবেন। তো গাইস দেখুন এখানে হয়ে গেছে। তো গাইস সেম একইভাবে আপনি কিন্তু পুরোপুরি ভিডিওটা করে নেবেন। তো গাইস আমি কিন্তু ভিডিওটা অলরেডি সুন্দরভাবে দেখিয়ে দিছি। তো গাইস এই ভিডিওটা সুন্দরভাবে এইভাবে এডিটিং করে দিবেন, এডিটিং করার পর জাস্ট আপনি কিন্তু উপরে সেভ আসে এখানে ক্লিক করে ভিডিওটা সেভ করে দেবেন। তো গাইস ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিও ভালোই না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি সব কিছু লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফটোগুলো আপনি সব কিছু নামিয়ে নেবেন। তো গাইস সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।